সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ উদ্দেশ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। সাবেক মহাপরিদর্শক, তার স্ত্রী জিশান মির্জা এবং তার 2 মেয়ে ফাহরিন ও তাহসেন এদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে রয়েছে বেস্ট হোল্ডিংস ও পাস্তা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আর 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাস দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা।